আপনাদের জন্য নিয়ে এলাম বিবেকানন্দ পল্লী তথা দয়াল পুকুরের অষ্টম বা শেষ দিনের মাছ ধরার কিছু তথ্য। আপনারা যে পুকুরটি দেখছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর বা দয়াল পুকুর নামে পরিচিত। 20/7/2023 অষ্টম তথা শেষ দিনের পাস এখানে চলেছে। পাসের মূল্য 1,500 টাকা। আজকে 25 জনের মতো শিকারি পুকুরে উপস্থিত হয়েছিলেন। পূর্ব ও পশ্চিম পার মিলে প্রত্যেকেই কম বেশি মাছ পেয়েছেন। তবে আজকে পূর্ব পারের থেকে পশ্চিম পারে মাছ খুব ভালো খেয়েছে। এখানে আমি পূর্ব পারের সমস্ত কটি নেট ও পশ্চিম পারের কয়েকটি নেটকে তুলে ধরেছি। আপনারা বুঝতে পারবেন যে আজকে কি ধরনের মাছ খেয়েছে। আজকে পশ্চিম পারের দীপদা 9 নম্বর সিটে বসেছিলেন, তিনি আজকে পুকুরে সেরা মাছ পেয়েছেন। তার নেটে প্রায় 70 কেজি প্লাস মাছ জমা পড়েছিল দিনের শেষে। আজকে যে সমস্ত শিকারীরা এসেছিলেন তারা কেউই খালি হাতে ফেরেননি, টুকটাক মোটামুটি খাওয়ার মতো মাছও পেয়েছেন। প্রত্যেকের নেটেই মোটামুটি মাছ জমেছিল। শেষ দিন হিসাবে পুকুরের রেজাল্ট বেশ ভালো বলা চলে। এরপরে এই পুকুরটি হয়তো সেপ্টেম্বরের দিকে আবার খুলতে চলেছে। তার সমস্ত তথ্য এবং এই সেশনে কীরকম কী চললো না চললো, পুকুর নিয়ে কী কাজ, পুকুরে কী কী করা হতে পারে না হতে পারে, তার সমস্ত কিছুই একটি ইন্টারভিউ আছে, সেটি আমার পরবর্তী ভিডিওতে আমি পোস্ট করব। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আরেকটি কথা, এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার বা অন্যান্য কিছুকে দিলাম না, কারণ পুকুরটি এখন বন্ধ থাকছে। পরবর্তীতে যখন খুলবে তখন তার আপডেটের সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার বা আদার্স ইনফরমেশন সব কিছু আমি শেয়ার করব আপনাদের কাছে। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কাকা, আপনাদের নেটটা দেখবো, একটু একটু নেটটা দেখবো। আপনাদের 23 নম্বর, তাই তো? মোটামুটি ভালো মাছই হয়েছে, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ মাছ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 25 নম্বর সিটের নেট দেখে নিচ্ছি। আচ্ছা, একটা একটু সাইজ কাতলা হয়েছে, মোটামুটি টুকটাক হয়েই গেছে। আজকে তো শেষ দিন, একটু নেটটা দেখাবেন, একটু নেটটা তুলে দিলে ভালো। এটা হচ্ছে 27 নম্বর সিট, 27 নম্বর সিটের নেট, ঠিক আছে। হ্যাঁ, নিয়ে নিস। কটা হলো একটু নেটটা দেখান, আপনার হচ্ছে কত? 28? আচ্ছা, ঠিক আছে। বাংলার মাঠে ঘাটে আপনাদের খবর কি, কেমন কি হয়েছে? একটা রুই হয়েছে, বাকি ছোট একদম, ঠিক আছে। আজকে লাস্ট দিন, 29 নম্বর সিট, তাই তো? ঠিক আছে দাদা, আপনার খবর কি হয়েছে? মাছ হয়নি সেভাবে, তাও কটা হলো? সাইজ কীরকম আছে একটু নেটটা দেখা যাবে? একটু কেউ দেখালে সুবিধা হয়। যাক, একটা একটু ভালো সাইজ হয়েছে, ঠিক আছে। আর দাদা, আপনাদের খবর কম হয়েছে, তাও কটা? একটু নেটটা দেখালে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি চলে যাওয়ার মতো। তাহলে একটুখানি দেখিয়ে দিন, এ পাশে যখন আছে উনি তো ওনাদেরটা দেখিয়ে। আপনাদের সিট নাম্বার হচ্ছে 24 34 34, উঠে গেছে লেখা, এমন বোঝা যাচ্ছে না। আচ্ছা, ছোট মাছের চাপটা বেশি হয়ে গেছে আপনাদের, ঠিক আছে।
নেটটা দেখে নিচ্ছে এক নম্বর সিটে। আচ্ছা এদিকটাকে তুলে নেই, এটা এক নম্বর সিট। আচ্ছা বাহ, ভালো সাইজের মাছ হয়েছে তো একটা। কত হবে তাও? আপনার হাতে একটু নেওয়া যাবে, তোলা যাবে মাছটা বসে? নেটের দিয়ে তুললাম। হ্যাঁ নেটে দিয়েই তোলো, মাছটা একটু কাট করো। বাহ, একটা একটা কাতলাও হয়েছে, দারুণ সাইজের মাছ হয়েছে। মাছ কেমন হয়েছে? বাম্পার মাছ হয়েছে। তাহলে দেখেন এই বুড়ো দাস সিটের মাছ। না না, আমাদের যা হয়েছে যাক। এই যে ভারী মাছ মোটামুটি রয়েছে একটা। কাকা কাকা কেমন আছেন বলুন? মাছ হয়েছে? কই দেখান, আপনার সিট কত নাম্বার? পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার, ঠিক আছে দেখান। ও নেটের নেট অন্যদিকে চলে গেছে তো। বাহ দেখি একটু তিনটে। বাহ লাস্ট দিনে বাম্পার, বাম্পার মানে খুব সুন্দর রয়েছে। আট নাম্বার দিনে ভালো মাছ খাচ্ছে, ঠিক আছে। ছ নাম্বার দেখান দেখান দেখান, মাছ ছ নম্বরে আমার কাছে আছে। এই যে ছ নম্বরের শিকারি। আচ্ছা ঠিক আছে, ছ নম্বরে মাছ হয়নি, ঠিক আছে। আবার দীপদা ন নম্বর সিটে দীপদা মাছ খেলাচ্ছে। আজকে সব থেকে সেরা মাছ ধরেছেন এই পুকুরে, দেখা যাক। হ্যাঁ সকাল থেকে দেখে আসছি ওপারে বসে বসে। অনেকক্ষণ পরে গেল কিন্তু আরে সামনে ঢুকে যা, বাড়িটা মার না জলে। এটা ন নম্বর সিটের নেট। দাদা নেটটা একটু মাছটা রেখে তুলে দেখাবেন, হালকা তুলতে পারবে না তো, সে হালকা যতটা ওঠে আর কি। শেষ বেলায়ও একটা ভালো সাইজের মাছই হলো। দাদা একটু নেটটা একটুখানি চাগানোর চেষ্টা করবেন। না চাগানো বলতে এই আর কি, কারণ এ হলেই বোঝাবে নেট গোল হয়ে গেছে পুরো। প্রচুর মাছ হয়েছে, প্রচুর। তাই লাভাস না, ঠিক আছে নামিয়ে দিন। সুন্দর সুন্দর।